হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকের একদম ব্লগের শুরুতেই সবাইকে জানাচ্ছি শুভ জামাই ষষ্ঠী। তাই সব এই আমার মায়ের জামাইদের মতো জামাইদের আর এই মায়ের জামাই শাশুড়িদের মতো শাশুড়িদের সবাইকেই জানাচ্ছি শুভ জামাই ষষ্ঠী। তো এইবারের জামাই ষষ্ঠীটা আমরা একটু অন্যভাবে সেলিব্রেট করতে চাচ্ছি। তো চলে যাচ্ছি জামাইয়ের কাছে, দেখি জামাই কী প্ল্যান করেছে। তো বলো জামাই, কী তুমি প্ল্যান করলে? বলো। প্ল্যান কিছুই না, মানে জামাই ষষ্ঠী মানে কি জামাই আদর। এতদিন ধরে আমরা আদরটা খেয়েই গেছি, এইবার যদি একটু রিভার্স করা যায় আর কি। তুমি যেমন তোমার শ্বশুর শাশুড়িদের প্রতিদিনই আপ্যায়ন আদর করেই যাচ্ছ, সেবা করেই যাচ্ছ, তো আজকের এই দিনটাতে যদি আমি আমার শাশুড়িকে কিছুটা একটু আপ্যায়ন করতে পারি, এটাই আর কি, এটাই প্ল্যান। জামাইয়ের কাছে তো শুনেই নিলেন জামাইয়ের কি প্ল্যান, কিন্তু শাশুড়ি মা তো একদম রাজি নন, বলে না একটাই দিন আমার জামাইয়ের জন্য, আমি আজকে এই দিনটাকে কোনোভাবে খারাপ করতে দেব না। তো আমরা একদম অনেক বলে কয়ে অনেক কষ্টে মানাতে পেরেছি শেষমেশ, আর প্রিপারেশন কিন্তু অনেক আগেই স্টার্ট করে দিয়েছি। এইবার একটু পেছন ফিরে দেখে নিই যে আজকে আমরা সকাল থেকে কী কী প্রিপেয়ার করেছি মায়ের জন্য। এই যে জামাই চলে এসছে রান্নাঘরে, আর কড়াইতে কি হচ্ছে? কড়াইতে হচ্ছে কাঁকরোল ভাজা। হুম, আর বলো আর কি কি আছে? আর হবে এই ঢেঁড়স, আর কুমড়ো ভাজা, আর এইখানে এটা আগে হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে, আর হবে বেগুন ভাজা। এই হলো মুসুর ডাল সম্বার, এখানে হচ্ছে আমের চাটনি, এই যে এখানে ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, আর এটাতে আমাকে হেল্প করলেন এই যে ম্যাডাম। এটাতে না অনেক কিছুতে হেল্প করছেন, ওনার হেল্প ছাড়া পসিবল না। ইলিশ রেডি, এবার নামালেই হয়। এই রান্নাবান্নার পর খাবার পরিবেশন করাটাও একটা খুব ঝামেলার কাজ, তো জামাই এখন এইগুলো মন দিয়ে করছে। প্রথমবারের জন্য শাশুড়ি জামাই একদম রিভার্স একটা পজিশনে, শাশুড়ির সামনে জামাইয়ের এই ক্ষুদ্র আয়োজন। আর ইনি এনার দিকে এইবার একদম ক্যামেরা নিচ্ছি, ইনি বড্ড জেদ করেছে আজকে এই আয়োজনে একদম সামিল হতে চাচ্ছিলেন না। এবার বলো তোমার কি বলার আছে, বলো। বাচ্চারা এমনকি জামাই এসে ওরা বললো যে এবার এইভাবে ওরা প্রেজেন্ট করবে সব কিছু, কিন্তু আমি তো তাতে কিছু আপত্তি ছিল আমার, কিন্তু ওরা মানে না, এখন বাচ্চাদের জেদও তো মানতে হয় মাকে, এই জন্য ওদের এই মতনই আমি সব কিছু মেনে নিয়েছি আর কি। তাতে আমি যে খুশি হইনি তা না, খুশিও হয়েছি, কারণ এইভাবে তো হয় না, মাকেই জামাইকে দিতে হয় সব কিছু সাজিয়ে, কিন্তু এবার বলছে যে না আমরা এবার বিপরীতটাই করব,
এই জন্য ওরা এইভাবে করেছে, ওদের সবকিছু আমি মেনে নিয়েছি আর কি। আচ্ছা, তুমি খুশি হয়েছো তো? খুশি হয়েছি, এটাই এটাই আসল কথা। হ্যাঁ, তুমি কিছু বলবে? দেখ, মা খুশি হয়েছে, এটাই বড় কথা।